আজকে আপনারা শুনবেন হাইওয়ে রাস্তার ঘটনা, যে রাস্তা দিয়ে মুহুর্মুহু যানবাহনের যাতায়াত, বলতে পারেন একটা বিজি হাইওয়ে। দিনের বেলায় সেই রাস্তায় জ্যাম থাকে, তাই রাস্তায় গাড়িগুলো ধীর স্থিরভাবেই যায়, কিন্তু রাতের সময় সব গাড়ি খুব দ্রুত গতিতে একে অপরকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। হাইওয়ের রাস্তায় লাইট খুবই কম, যার জেরে অ্যাক্সিডেন্ট হওয়া একটি অতি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে আরও কিছু ভৌতিক কারণও রয়েছে। এই হাইওয়েতে অনেকে বলে যে খুব দ্রুত গতিতে গাড়ি চালালে নাকি গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, আর গাড়ির চালক হাজার চেষ্টা করলেও গাড়ি থামাতে পারে না, ফলে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। এই সমস্ত কথা অরুণ নামক এক ব্যক্তি জানত, তাই প্রত্যেক দিনই সে অফিস থেকে বাড়ি ফেরার পথে সেই হাইওয়ে দিয়ে যাওয়ার সময় যত তারাই থাক না কেন তিনি 60 কিলোমিটারের উপরে গাড়ি চালাননি। অরুণবাবু একটি অফিসের ম্যানেজার, অফিস থেকে তার বাড়ি 30 থেকে 40 কিলোমিটার হবে। অরুণবাবু ডেলি নিজে ড্রাইভ করেই বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি ফিরতেন। তিনি হাইওয়ে দিয়ে আসার সময় জোরে গাড়ি চালাতেন না ঠিকই, কিন্তু এই হাইওয়ে সম্পর্কে প্রচলিত কথাগুলোকেও তিনি বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন যে মানুষের নিজের দোষেই এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। একদিন অরুণবাবু অফিস থেকে সবে বেরিয়েছেন এবং গাড়ির পার্কিংয়ের সামনে যেতেই তার কাছে একটা ফোন আসে, অরুণবাবুর ওয়াইফের ফোন। তাই ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই তার ওয়াইফ জানায় যে সে সিঁড়ি থেকে পড়ে গেছে এবং পায়ে প্রচণ্ড চোট লেগেছে। তারপরেই তার ওয়াইফ কান্নাকাটি শুরু করে। অরুণবাবুর ওয়াইফ বাড়িতে একাই থাকত, আর তাকে টেক কেয়ার করার জন্য অন্য কেউ সেখানে নেই। কর্মসূত্রে নিজের হোমটাউন থেকে শিফট হয়ে এই জায়গায় একসাথে এসে রয়েছে, তাই পরিবারের লোকজনও আশেপাশে নেই যে তাকে হেল্প করবে। অরুণবাবুর মধ্যে তখন একটা টেনশনের সৃষ্টি হয়। তিনি আর দেরি না করেই গাড়িটা বের করে এবং বাড়ির দিকে রওনা দেন। তাকে আজ দ্রুত বাড়িতে পৌঁছাতে হবে, তাই অন্যান্য দিনের মতো গাড়ি না চালিয়ে আজ একটু দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এবার তিনি হাইওয়েতে উঠতেই গাড়িটা আরও দ্রুত চালাতে শুরু করেন। কিছুটা টেনশনের মধ্যেই গাড়িটা চালাচ্ছিলেন, হঠাৎই তিনি গাড়ির সামনে দেখতে পেলেন একটা ওয়েল ড্রেসড খাঁকি পরা ট্রাফিক পুলিশম্যান তার গাড়ির সামনে হাত দেখিয়ে দাঁড়িয়ে পড়ে। কিন্তু গাড়ি এতটাই স্পিডে ছিল যে তিনি গাড়ি থামাতে পারলেন না, তার গাড়িটা সেই ব্যক্তির দেহভেদ করে বেরিয়ে গেল। তিনি ভাবলেন তিনি হয়তো কাউকে গাড়িতে পিষে দিয়েছেন, তাই গাড়ির লুকিং গ্লাসটা দিয়ে একবার দেখার চেষ্টা করলেন, কিন্তু পিছনে এমন কিছুই ঘটেনি। তিনি মনে মনে ভাবলেন তার অত্যধিক স্ট্রেস নেওয়ার জন্যই এমনটা হয়েছে। এরপরই গাড়ির রেডিওটা অটোমেটিক অন হয়ে যায় আর সেখান থেকে একটাই শব্দ ভেসে আসে, স্যার আপনার ওয়াইফ ঠিক আছে, গাড়িটা আস্তে চালান, না হলে আরো অনেক বড় বিপদ আপনার সাথে ঘটতে পারে। এইটা বলার পরেই রেডিওটা আবার নিজে থেকেই বন্ধ হয়ে যায়। অরুণবাবু কিছুটা ঘাবড়ে গিয়ে গাড়ির স্পিডটাকে কমিয়ে নেন এবং ধীরে ধীরে গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছান নিজের ওয়াইফের কাছে। আসলে সেই হাইওয়েতে একসময় একটি ট্রাফিক পুলিশ গাড়িগুলোকে পাশ করাতো, কিন্তু হঠাৎ একদিন একটি দ্রুতগামী গাড়ি এসে তার হাত দেখিয়ে থামার ইশারাকে উপেক্ষা করে তাকে পিষে দিয়ে চলে যায়। সেই দুর্ঘটনাটিতে সেই পুলিশটির মৃত্যু হয়। সেদিনের পর থেকেই যেসব গাড়ি খুব দ্রুত গতিতে যায় তার সিগনাল উপেক্ষা করে সেই সব গাড়িগুলোর সাথে দুর্ঘটনা ঘটেছে এবং অনেকে মারাও গিয়েছে। আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।